আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। একজন আমাদের সুন্নি ভাই, মুসলিম ভাই, উনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ করেছেন। যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা যারা নিজেদের আহলে হাদিস বলে দাবি করি তাদেরকে তিনি একটা চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জের বিষয়টি যে ফরজ নামাজে বিশেষ করে রাকাত সংখ্যা কত। যেমন আমরা জোহরে 4 রাকাত পড়ি, আসরে 4 রাকাত পড়ি, মাগরিবে আমরা 3 রাকাত পড়ি, এই যে আমরা ফজর নামাজে আমরা 2 রাকাত পড়ি, এই যে আমরা নামাজটা পড়ি, তো আসলে এই রাকাত সংখ্যার কি কোনো সহি সূত্রে কোনো হাদিস আছে? তিনি চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন আমরা যদি এই হাদিসটা তার সামনে পেশ করতে পারি তাহলে তিনি তাকলিদ ছেড়ে দিবেন, তিনি হানাফি মাজহাবটাও তিনি ছেড়ে দিবেন এবং তিনি আহলে হাদিস কাতারে তিনি সামিল হবেন। আলহামদুলিল্লাহ, মানুষকে আহলে হাদিস হতেই হবে, কেননা এটাই সহি মানহাজ এবং এটা ইসলামের একটা মানে বলতে পারেন একটা সঠিক পথ, হাজা সিরাতে মুস্তাকিম। তো অবশ্যই তাকে আমরা সহযোগিতা করতে চাই, তিনি আহলে হাদিস হওয়ার জন্য চেষ্টা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা তার আলোচনাটি প্রথমে আপনাদেরকে শোনাবো। শোনানোর পরেই আমরা দেখাবো যে তিনি আসলে ফরজ আমরা যে 4 রাকাত আসরের মাগরিব এই যে রাকাত সংখ্যা বিশেষ করে এটা কোনো সহি সূত্রে কোনো হাদিস দ্বারা প্রমাণিত কি নয় এবং তিনি চ্যালেঞ্জও করেছেন, ধরে নিতে পারেন। আসেন আমরা তাকে একটু সহযোগিতা করি, বিশেষ করে মানে আহলে হাদিস তিনি হতে চাইছেন। আসলে আহলে হাদিস তাকে হওয়ার দরকার নেই, কোরআন সুন্নাহ আসুক মানুক এবং আমাদের মানহাজে তিনি গ্রহণ করবেন বলেছেন, করুক। আসেন প্রথমে আমি আলোচনাটা শুনাই। আচ্ছা, তিনি এখানে, হ্যাঁ, তাদের কাছে আমার বক্তব্য হলো যদি আপনার সহি হাদিসের আলোকে জীবন গড়তে চান তাহলে আমাকে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের কয় রাকাত করে ফরজ আদায় করতে হবে, অর্থাৎ ফজর নামাজে কয় রাকাত, জোহর নামাজে কয় রাকাত, আসর নামাজে কয় রাকাত, মাগরিবের নামাজে কয় রাকাত, ইশার নামাজে কয় রাকাত করতে হবে, এই বিষয়ে যদি আপনারা আমাকে একটা সহি হাদিস দেখাতে পারেন তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে হাদিসের পথ অনুসরণ করব, আপনাদের দলের অনুভক্ত হয়ে যাব, দলের সদস্য হয়ে যাব। আজকে আপনাদের কাছে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের ফরজের রাকাত সংখ্যার উপরে একটি মাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন অথবা কোরআন করিমের কোনো আয়াত দেখাতে পারেন যে আয়াতের আলোকে ফজর নামাজ 2 রাকাত। আচ্ছা, তিনি এটা এই কথাটাকে বারবার পুনরাবৃত্তি করবেন, শেষে আর একটা তিনি কথা বলেছেন ওটা শুনে নি। রাকাত সংখ্যা ফরজ রাকাত সংখ্যা প্রমাণিত হয়েছে জঈফ হাদিস দ্বারা, অতএব এক্ষেত্রে রাকাত সংখ্যা প্রমাণিত হয়েছে জঈফ হাদিস দ্বারা, এক্ষেত্রে আপনি জঈফ হাদিসের উপর আমল করতেছেন, আর অন্য ক্ষেত্রে একটা জঈফ হাদিস দিলে পরে নাক ছিটকিয়ে আপনারা তা প্রত্যাখ্যান করে ফেলতেছেন, যদি পারেন একটা সহিহ হাদিস দিয়ে প্রমাণ করুন। আচ্ছা, যাই হোক, আমরা তার আলোচনাটা খুব সুন্দরভাবে শুনেছি। তার দাবি হচ্ছে এটা মানে তার দাবি শেষ অংশে দেখেছেন, আসলে আমরা যে রাকাত সংখ্যা নামাজের রাকাত সংখ্যা পড়ি এই মর্মে তার দাবি কোনো সহিহ হাদিস নেই, যে কটা আছে সেগুলো হচ্ছে যাইফ সূত্রে বর্ণিত, তার দাবি এটা, আমরা জবাব দেবো ইনশাল্লাহ। আর 2 নম্বর, তিনি এখান থেকে ইস্তিদলাল করেছেন যে জয়ীফ হাদিস দিয়ে যদি রাকাত সংখ্যা এটা যদি আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে ওনারা যখন কোনো জয়ীফ হাদিস দেন তখন আমরা কেন গ্রহণ করি না, মানে তিনি বলতে চাইছেন সর্বশেষ যে জয়ীফ হাদিস এটা হুজ্জাত, এটা দলিল। এই জন্য তো প্রথম কথা হচ্ছে যে হাদিস জয়ীফ কি সহি বা কি হাসান এ বিষয়ে একটা আলাদা আলোচনা একটা রাখা যেতে পারে। তবে আমি বলি যে আসলে জয়ীফ হাদিস যদি হুজ্জাত কেউ কায়েম করতে চায় আসলে তারাও কায়েম করতে চাইবে না অসংখ্য। প্রথম কথা হচ্ছে এটা যে আমরা অনেক দলিল আমরা যখন দিই তখন আমাদের সুন্নি তথাকথিত ভাইয়েরা তারা বলে এ হাদিসটা জয়েফ, এটা মানা যাবে না। তো দাদা, আপনারাও তো হুজুর, আপনারাও নিজেরাও তো আমাদের আহলেল মানে আহলেউল হাদিস যারা দলিল পেশ করে আপনার জয়েফ বলে ইনকার করে দেন, তো এই যে আর্গুমেন্ট বা আপনার যে যুক্তি বা আপনার ইস্তিদলাল এটা তো আপনিও চুবিয়ে আছেন, মানে আপনিও হাবুডুবু খাচ্ছেন। ঠিক একই বিষয় আমরা যখন কোনো দলিল পেশ করছি আমাদের অনেক হানাফি ভাইয়েরা আছে জয়েফ বলে ইনকার করছে, বাতিল করে দিচ্ছে। তো এখন মূল কথা আসলে কি জয়ীফ হাদিস কি হুজ্জাত কি হুজ্জাত না, ছোট্ট 3টে মাসালা দেবো, যেখানে জয়ীফ হাদিস যারা গ্রহণ করতে চাইছেন তাদের কি এই 3টে হাদিস তারা কি গ্রহণ করবে। প্রথম কথা দেখেন, একটা আমি দিচ্ছি কিতাবুল মারেফা ওয়া তারিক 3য় খণ্ড 771 পৃষ্ঠাতে একটা হাদিস বর্ণনা আছে, আমরা সকলে জানি সহিহ মুসলিমে হুজাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল
মুনাফিক কিছু ব্যক্তির কথা বলেছিলেন, 10 জন বা 12 জন এই ধরনের মুনাফিক কিছু ব্যক্তির কথা বলেছিলেন। তো এই কিতাবুল মারেফা ও তারিখ তৃতীয়খণ্ড 771 পৃষ্ঠায় হুজাইফা বিন ইয়ামিন রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশারি রদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন তিনি মুনাফিক। তাহলে এখন কি কোনো হানাফি ভাই, কোনো সুন্নি ভাই আবু মুসা আশারিকে আপনি মুনাফিক মানবেন? যদিও ওসুলে হানাফের নিকটে হাদিস সহি, কিন্তু আমাদের আহলুল হাদিস মানহাজে সালাফদের ওসুল অনুসারে হাদিসটা সহি নয়। এখানে একজন রাবি আছে আমাস মুদাল্লিস রাবি হওয়ার কারণে এই হাদিসটা জাইব, বাকি যতগুলো রাবি আছে সবগুলো সেকা গ্রহণযোগ্য। যদি একজন রাবির ত্রুটির জন্য হাদিসটা জাইব, তো প্রথম অ্যান্টিভেনাম জবাব হচ্ছে এটা, যারা বলছে জাইফ হাদিস দিয়ে হুজ্জত কায়েম করবে, তো তাদেরকে বলতে হবে, তাকে স্বীকার করে নিতে হবে যে সাহাবি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি স্পষ্ট তিনি মুনাফিক ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, কে মানতে চাইবেন না? কিন্তু এই মর্মে জাইফ হাদিস বর্ণনা আছে। এখন যারা বলছে না জৈফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে, তাহলে গ্রহণ করেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা মুনাফিক বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক এখানে আরও কয়েকটা কথা বলে দিই। এই আবু মুসা মানে বিশেষ করে আবু মুসা আশআরিকে যে হুজাইফা বিন ইয়ামিন তিনি যে মুনাফিক বলেছেন, এই হাদিসের রাবি একজন আমাস, ইনি হচ্ছেন মুদাল্লিস। ঠিক এই আমাস 20 টাকার তারাবিতে ইবনু মাসুদ থেকে হাদিস বর্ণনা করেছে যে ইবনু মাসুদ 20 টাকার তারাবি পড়তেন। এখানে আমাস আছে, বাকি সমস্ত সেকা রাবি। যদি বলেন না 20 টাকার তারাবি ইবনু মাসুদ থেকে প্রমাণিত, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই হাদিসটা সহি, কেননা আবু মুসা আশআরিকে মুনাফিক বলার হাদিসটা সহি। তারপরে এইভাবে অসংখ্য দিতে পারি। আরও দেখেন তাফসিরে তাবারী খুলে দেখেন সূরা হাজাব সময় 33:36-41 পর্যন্ত একটা ঘটনা বর্ণনা আছে। এ আয়াতে তাফসির করতে গিয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জায়েদ বিন সাবিতের স্ত্রী, আপনারা জানেন ঘটনা, আমরা বলতে চাইছি না। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরে ঢুকতে গেছেন, সেই সময়তে দেখছেন তার পা থেকে কিছুটা কাপড় উঠে গেছে, জাইনবের কিছুটা কাপড় উঠে গেছে। এটা দেখে আল্লাহ রাসূল নাউজুবিল্লাহ মিন জালিক তার দৃষ্টি তার দিকে চলে যায় এবং তার একটু আলাদা সেন্স চলে আসে। তারপরে জায়েদকে গিয়ে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, কেননা বিশ্বনবী তিনি বিবাহ করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসটা বর্ণনা আছে বিশ্বনবীর দিকে নিসবাত করে, যে আল্লাহ রসুল জাইনাবকে দেখে তার এই ঘটনা ঘটেছিল এবং নাস্তিকরা এটা নিয়ে তুলমূল সমালোচনা করে। এই হাদিসের সমস্ত রাবি মানে সহি যদি ধরে নিতে চান, তবে একজন রাবি জাইব। তো এখন যদি বলেন যে না জাইফ হাদিস আপনাদের নিকটে হুজ্জাত দলিল, তাহলে বলেন এই হাদিসটাকে দিয়ে বিশ্বনবীর প্রতি এই অপবাদটা আপনারা গ্রহণ করবেন? আমি বোঝাতে চাইছি এটা যে জাইফ হাদিস দিয়ে হুজ্জাত তথা দলিল কায়েম হয় না। যদি হয় আমি দুটো জাস্ট উদাহরণ দিলাম, আর কয়েকশো উদাহরণ দিতে পারবো। এক, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলতে হবে। দুই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনবকে দেখে তার আসলে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এই জন্য জাইদকে বলেছিল তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তাহলে এই ঘটনাকে সহি ধরে নিতে হবে, আপনারা মানবেন? আর একাধিক আমি দিতে পারবো, জাস্ট দুটো দিলাম সময় স্বল্পতার কারণে। যাই হোক, আমরা এখান থেকে বোঝাতে চাইলাম যে জাইফ হাদিস দিয়ে হুজ্জত কায়েম করা যাবে না, এটা হুজ্জত হতে পারে না। যদি হয় তাহলে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ, আল্লাহ রসুলের প্রতি মিথ্যা অপরাধ। হাজার হাজার হাদিস আছে যারা শিয়ারা সনদ সহকারে আহলে সুন্নাওয়াল জামাতের কিতাবে মজুদ আছে, সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম অনেক হাদিস আমি দেখাতে পারবো, কয়েক হাজার হাদিস পেশ করা যেতে পারে যে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু সনদগুলোতে দুর্বলতার কারণে এগুলো হুজ্জত আহলুস সুন্নাহ গ্রহণ করে না। তারা যারা বলছে যে না জাইফ হাদিস হুজ্জত, তো আপনারা সেই গ্রহণ করবেন? আমার একটাই জবাব। দুই নম্বর আসেন, তিনি জানতে চেয়েছেন আসলে আমরা যে 5 রাকাত ফরজ নামাজ পড়ি, এর রাকাত সংখ্যা কোন হাদিস দ্বারা প্রমাণিত কি? যে আলহামদুলিল্লাহ, অবশ্যই প্রমাণিত, একাধিক সহিহ সূত্রে প্রমাণিত। আমি মাত্র 5টা হাদিস আপনাদেরকে পেশ করব, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদে আহমদ থেকে আপনাদের সামনে পেশ করব। এবং মনে রাখতে হবে দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল, পবিত্র কোরআন সূরা মায়েদা 5:3, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল। এখানে মুফতি সাহেবের কলমের ঘোচা দিয়ে ফরজ নামাজকে ফরজ বিধান করবে এমনটা নয়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ। আসেন কয়েকটা হাদিস প্রথমে দেখি। অনেক অভিযোগ করে যে 5 ওয়াক্ত নামাজ এটাই নাকি প্রমাণিত নয়, যে 5 বার নামাজ পড়তে হবে, যে সবগুলোর জবাব আমি একসঙ্গে দিয়ে দেবো। প্রথম হাদিস, মুয়াজ বিল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইয়ামেনে পাঠিয়েছিলেন, সহিহ বুখারী 7372 নম্বর হাদিস কিতাবুত তাওহিদে, সেখানে 5 ওয়াক্ত নামাজ দিন এবং রাতে ফরজ করা হয়েছে। প্রথম দলিল সহিহ বুখারী কিতাবুত তাওহিদ 7372 নম্বর হাদিস। দুই নম্বর, যে প্রাথমিক অবস্থাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে কত রাকাত নামাজ ছিল, আলহামদুলিল্লাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আসেন আমরা সেটা দেখে নিই। সহিহ বুখারী কিতাবুস সালাতে 350 নম্বর হাদিস কি বলছে? সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, সূরা হাজাবে 6 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলেছেন, মুমিনদের মা হাদিস বর্ণনা করছে। এবং মুফতি সাহেব, আমাদের তথাকথিত সুন্নি সাহেব, যে দাবি করেছেন, যে দলিল চেয়েছেন, আম্মাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অকাট্য জবাব দিয়ে গেছে 1400 বছর আগে। কিন্তু কেউ যদি
কোরআন হাদিস না পড়ে তারা না পেতেই পারে। আসেন আমরা একটু সহযোগিতা করি মুফতি সাহেবকে। সহিহ বুখারী 350 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহ যখন নামাজ ফরজ করেন তখন সফর এবং মুকিম অবস্থায় দুই রাকাত করে নামাজ ফরজ করেছিলেন। সফরে দুই রাকাত, মুকিম অবস্থাতে দুই রাকাত, পরে সফরের নামাজের আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার নামাজ বাড়িয়ে দেওয়া হয়। আমাজান বলছেন যে প্রথমত নামাজ সফর এবং মুকিম অবস্থাতে নামাজ দুই রাকাতই ছিল, কিন্তু পরবর্তী সময়তে বিশ্বনবী তিনি কি করলেন, সফরের নামাজটিকে ঠিকই রেখে দিলেন কিন্তু মুকিম অবস্থার নামাজটিকে বৃদ্ধি করলেন। তবে সহিহ বুখারী 350 নম্বর হাদিস, এই হাদিসে যে মুকিম অবস্থায় নামাজ, এই মুকিম অবস্থার নামাজের রাকাত যে বাড়িয়ে দিলেন, কত যে বাড়ালেন এটা হাদিসে নাই, সহিহ বুখারী হাদিসে নেই আলহামদুলিল্লাহ। তবে এটাও বর্ণনা চলে এসেছে অন্য হাদিস দ্বারা। আসেন দেখি যে কত রাকাত বৃদ্ধি করেছিলেন, এটাও আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজহা তিনি বিস্তারিত একটা মানে মুফাসসার করেছেন, বিস্তীর্ণভাবে তিনি আলোচনা করেছেন। তিনি কি বলছেন দেখেন, এটা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 3935 নম্বর হাদিস। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখেন, নামাজ দুই দুই রাকাত ফরজ ছিল, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন তখন চার রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয়, চার রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয় এবং সফরকালে আগের অবস্থায় দুই রাকাত বহল রাখা হয়। তার মানে আমাজান একটু আরেকটু বাড়িয়ে বললেন কি, ব্যাখ্যা করলেন কি, যে প্রথম হাদিস ছিল সহিহ বুখারী 350-এ যে মুকিম অবস্থাতে নামাজকে বৃদ্ধি করা হয়, তো মুকিম অবস্থায় কত রাকাত বৃদ্ধি করা হয় কি ব্যাপার এটা বলা হয়নি। তবে এই সহিহ বুখারী হাদিস নম্বর 3935-এ আমাজান বলে দিয়েছেন যে মুকিম অবস্থায় চার রাকাত করে দেওয়া হয় আর সফর অবস্থায় দুই রাকাতকে বহাল রাখা হয়। এখন চার রাকাত কি, মাগরিব এশা ফজর জোহর, একটা প্রশ্ন আসতে পারে, তাহলে পাঁচ ওয়াক্তই কি চার রাকাত করে নামাজ পড়বো? জি না। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট আরও ব্যাখ্যা করে দিয়েছেন। আসেন আমরা দেখি, তিনি বলছেন এ হাদিস আছে সহিহ মুসলিম 1455 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার থেকে ছাপানো। এখানে কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা মুকিম অবস্থায় চার রাকাত এবং সফরে দুই রাকাত, ভীতিকর অবস্থায় এক রাকাত নামাজ ফরজ করেছেন। মানে মুকিম অবস্থায় চার রাকাত, সফর অবস্থায় দুই রাকাত, ভীতিকর অবস্থায় এক রাকাত নামাজ ফরজ করেছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 1455-তে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এখনও প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে জোহরে কয় রাকাত পড়বো, আসরে কয় রাকাত পড়বো, মাগরিবে কয় রাকাত পড়বো, ফজরে কয় রাকাত পড়বো, ঈশাতে কয় রাকাত পড়বো, এই মর্মে কি কোনো হাদিস সহি নেই? যে আলহামদুলিল্লাহ আছে। আমরা আরও একটা হাদিস পড়ে আসেন, এই হাদিস যেটা পড়তে চলেছি এই হাদিস থেকে তিনটে ওয়াক্তের নামাজ একদম স্পষ্ট প্রমাণিত, এক মাগরিব, দুই জোহর, তিন আসর এবং ঈশা, চার রাকাত মানে চার ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা নির্ধারিত আছে আলহামদুলিল্লাহ। চার ওয়াক্তের কোথায় দলিল আসেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26769 এবং যেটা সুয়াইব আরনাউত রহমাহুল্লার তাহাকিক যেটা আছে সেটা মুসনাদে আহমদ 26338-এ সহি সনদে বর্ণনা আছে এবং মুসনাদে সিরাজ হাদিস নাম্বার 1381 এবং হাদিসি সিরাজ হাদিস নাম্বার 1788-তে এই হাদিসটা বর্ণনা আছে যেখানে চার ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা স্পষ্ট বর্ণনা আছে। আসেন আমরা হাদিসটা পড়ি। প্রথম হাদিসটা বর্ণনা করেছেন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আম্মা জান, তিনি ক্লিয়ার করে দিয়েছেন মুমিনদের মা, কোনো কিছু ফাঁকা রাখেননি, তিনি উম্মত তার সন্তানরা বিভ্রান্তিতে পড়তে পারে এই জন্য তিনি আলহামদুলিল্লাহ স্পষ্ট বিশ্বনবীর তরফ থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। আসেন হাদিসটা পড়ি। সৈয়দ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দুই রাকাত নামাজ ফরজ করা হয়েছিল, ইল্লা মাগরিব, তথা তবে মাগরিব ব্যতীত। এবার দেখেন মাগরিব ছিল তিন রাকাত ফরজ ছিল, পরে আল্লাহর মুকিং অবস্থায় জোহর আসর ঈশা নামাজ চার রাকাত করে দেয় এবং সফরে আগের অবস্থায় দুই রাকাত বহল ছিল। এই হাদিস যেটা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26338-এ আমি বাংলাটা পড়লাম, হুজুররা আরবিটা পড়ে নেবেন, কারণ আমি যদি আরবি পড়তে যাই তখন আমার কিরাতের পেছনে লেগে যাবে, আমার হাদিসের জবাব দিবে না। তবে আমি যে হাদিসটা বলছি পারলে এই হাদিস নেই হাদিসের গ্রন্থে এটা প্রমাণ করে দেখাবেন। আবার পড়ছি, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে প্রথমত নামাজ দুই রাকাত করেছিল, ইল্লা মাগরিব, মাগরিব ব্যতীত। মাগরিব কত রাকাত ছিল হাদিসে এসেছে যে সালাসা, তিন রাকাত ছিল।
পরে কি করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকিম অবস্থাতে জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ তিনি চার রাকাত করে ফরজ করে দেন, আর সফর অবস্থাতে দুই রাকাতকে বহাল রাখে। যে হাদিসটা বললাম, এই হাদিসটা বলতে পারে উনি যেহেতু বলেছেন এই হাদিসগুলো নাকি যাইব, কে যাইব বলেছে? হুজুর আপনার মুখের কথায় তো আর হাদিস যাইব হবে না। আসেন আমরা দেখি হাদিসটার তাহকিক দিয়ে দিই। প্রথম কথা, এই হাদিসকে শেখ সোয়াইব আরনাত রাহিমাহুল্লাহ হানাফি বিদ্বানরা তাকে মাথার তাজ মনে করে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি। মুসনাদ আহমদ তার নুসখা যেটা আছে, মুসনাদ আহমদ হাদিস নম্বর 26338 ইসনাদু সাহি, তথা এই হাদিসের সনদ একদম সহি তিনি উল্লেখ করেছেন। কিছু কিছু জায়গাতে হাসানও পাওয়া যায় তার অন্য গ্রন্থে, তবে যাই হোক শেখ সোহেব আদনাতের নিকটে ইসনাদ হাসান মানে সহি আলহামদুলিল্লাহ। দুই, ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ তিনি তার মুসনাদে সিরাজ এটাকে তিনি তাহকিক করেছেন, হাদিস নম্বর 1381 তিনিও বলেছেন ইসনাদু সাহি, এই হাদিসের সনদ একদম সহি। দুজন দিলাম। তিন নম্বর, হাফেজ জুবার আলী জাই রহিমাহুল্লাহ তিনি ফাতোয়া ইলমিয়া প্রথম খণ্ড 436 তিনি সনদকে হাসান বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের তাহকিক এই হাদিস হাসান সাহি। আমরা মাত্র তিনজন মুহাদ্দিসের কথা নকল করেছি, শেখ সোহেব আরনাউত হাসান বলেছে, ইরশাদুল হক আসারি তিনিও হাসান বলেছেন তার তাহকিক মুসনাদে সিরাজে, আর তিন নম্বর হাফেজ জুবার আলী জাই রহিমাহুল্লাহ তিনিও হাদিসের সনদকে একদম হাসান বলেছে। তো আমরা তো হাসান হাদিস দিয়ে দিলাম, কমপক্ষে মাগরিব, ঈশা এবং জোহর এবং আসর চার রক্তের নামাজের রাকাত সংখ্যা আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে প্রমাণিত। আর হুজুর বলেছেন যে আমরা যদি দিয়ে দিতে পারি কোন সেই সনদে, তিনি হানাফিয়া ত্যাগ করে দেবেন, তিনি আহলে হাদিস গ্রহণ করবেন। আহলান ও সাহলান আমরা চাইবো হুজুর আপনার এই ওয়াদার উপরে আপনি অকাট্যভাবে দাঁড়িয়ে থাকেন। অনুরোধ করব যে কথা মুখ দিয়ে বলেছেন সেটা অঙ্গ প্রত্যঙ্গদের জন্য বাস্তবায়ন হয়, শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য এমন কথা বলবেন না। আসেন আরেকটা হাদিস পড়ে নিই, কেননা এই হাদিসে ফজরের রাকাতটা পাওয়া যায়নি, বিশেষ করে মুসনাদে আহমদের এই হাদিসে ফজরে কত রাকাত এটা পাওয়া যায়নি। আসেন ফজরের রাকাতের ওপরে আমরা আরে একটি হাদিস দেখি। এই হাদিসটাও বর্ণনা হয়েছে সাহিহ ইবনে হিব্বান চতুর্থ খণ্ডের 180 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2727, এবং সাহি ইবনু খুজাইমা হাদিস নাম্বার 944, মুসনাদে সিরাজ হাদিস নাম্বার 1398, এবং হাদিস সিরাজ হাদিস নাম্বার 1812। এই হাদিসের অংশটা আমি পড়ি সংক্ষিপ্তভাবে। হাদিস বলছে, দেখেন হাদিস এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আজকে আম্মাজানের আয়েশার এই হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। তিনি বলছেন, দেখেন যে সফর এবং মুকিম অবস্থায় দুই রাকাত ফরজ ছিল, পরে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম অবস্থান মানে মদিনাতে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন, তখন মুকিম অবস্থায় দুই রাকাত করে বৃদ্ধি করা হয়। মুকিম অবস্থায় দুই রাকাত করা হয় মানে চার রাকাত হয়ে গেল। ভোরের নামাজে কিরাত লম্বা করার কারণে দুই রাকাত থাকতে দেওয়া হয়, এবং মাগরিবের নামাজ তিন রাকাত বহল রাখা হয়, কারণ এটা দিনের বেজোর নামাজ ভিতর। মানে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কি যে ফজরের নামাজ কিরাতকে লম্বা করে দেওয়া হয়, আর রাকাতকে দুই রাকাতটাকে বহল রাখা হয়, আর মাগরিবের নামাজ এটা দিনের ভিতরের মতো বেজোর। তো স্পষ্টভাবে এই হাদিস যেটা সাহিব ইবনে হিব্বান হাদিস নম্বর 2727 স্পষ্ট বর্ণনা আছে যে হাদিসে ফজরের দুই রাকাত ফরজ এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তাই পাঁচ ওয়াক্ত নামাজের বিধান রাকাত সংখ্যা সেই হাদিস দ্বারা প্রমাণিত। এখন হুজুর তার কথার উপরে অটুট থাকা চাই, তিনি যেন আহলুল হাদিস এই মানহাজটাকে গ্রহণ করে, অন্যথায় মিথ্যা কসম করার জন্য, শপথ করার জন্য শরীয়তে তার উপরে কী বার্তাবে আপনারা জানেন, আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন। মুফতি মানুষ যে তিনি একটা ওয়াদা করেছেন, ওয়াদা যদি ভঙ্গ করে তাকে কী করাবেন এখন আপনাদের ব্যাপার, আমি সে বিষয়ে ফতোয়া দিচ্ছি না। হাদিস দেখতে চেয়েছিল, হাদিসটা দেখিয়ে দিয়েছি। আসেন এই হাদিসকে বলতে পারি হাদিসটা জাইফ, হাদিসটা দুর্বল। আসেন হাদিসটা আমরা একটু সংক্ষিপ্ত তাহকিক দিই। প্রথম দেখেন হাদিসটা কোন গ্রন্থ আছে, সাহি ইবনু হিব্বান হাদিস নম্বর 2727, মানে ইমাম ইবনু হিব্বানের নিকটে হাদিসটা সহি, তার জন্য তিনি তার সহিতে নকল করেছেন। দুই, হাদিসটা কোথায় আছে, সাহি ইবনু খুজাইমাতেও আছে, 944 নম্বর হাদিস, তার মানে ইমাম ইবনু খুজাইমা যেহেতু তার গ্রন্থের নাম সাহি দিয়েছেন তার জন্য তার নিকটেও সহি। আর হানাফিদের একটা ওসুল আছে, ইবনু হিব্বান এবং সাহি ইবনু খুজাইমাতে কোনো হাদিস নিয়ে আসার পরে যদি তার মুসানিব যদি সুকুত এখতিয়ার করে তাহলে সেটাকে হাসান, হানাফিদের নিকটেও হাসান। তো দুটো আমরা দলিল পেশ করলাম যে হাদিসটা সাহি। তিন নম্বর, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ যদিও আপনারা মানতে চাইবেন না, তারপরে আমি মহাদ্দিসের একটা মোতাবায়াত দিলাম যে তার সাহিহ ইবনে হিব্বান যেটা 2738 তিনি হাদিসটাকে সহি বলেছেন, এবং সিলসিলা হাদিসের সহিয়া হাদিস নম্বর 2814 তিনি সহি বলেছেন। চার নম্বর মহাদ্দিস শেখ সোয়াইব আরনাউত রহিমাহুল্লাহ এই সনদ গেসনাদু হাসান বলেছেন, মানে এই সনদ হাসান বলেছেন। সেটা শেখ সোহেব আরনাউত রহিমাহুল্লাহর সহিহ ইবনে হিব্বানের তাহকিক দেখবেন, হাদিস নম্বর 2738 তিনি এই সনদকে হাসান বলেছেন। পাঁচ নম্বর, আর একজন মুহাদ্দিস মোহাম্মদ আব্দুর রাজ্জাক হামজা
তিনি এই সনদকে হাসান বলেছেন। তার মুরাদুস জামান ইলাল জায়েদ ইবনে হিব্বান হাদিস নম্বর 540 তিনি হাদিসটাকে হাসান বলেছেন। 6 নম্বর হুসাইন সেলিম আসাদ দারানি তিনি মুরাদুস জামানে তিনিও এই হাদিসটাকে তাহকিক করতে গিয়ে সাহিব ইবনে হিব্বান হাদিস নম্বর 544 তিনি হাদিসের সনদকে সহি বলেছেন। 6 নম্বর 7 নম্বর ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ তিনি তার মুসনাদে সিরাজে তাহকিক করতে গিয়ে হাদিস নম্বর 1398 এই হাদিসের সনদকে সহি বলেছেন। 8 নম্বর হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ তিনি সনদকে ইসনাদকে সহি বলেছেন তার ইলমে মাকালাত প্রথম খণ্ড 406 পৃষ্ঠায়। তার মানে আমরা এখানে মাত্র 8 জন মহাদ্দিসের কথা নকল করলাম যে এই সনদকে হাসান বলেছেন, সহি বলেছেন। সর্বোপরি কথা হচ্ছে আমাদের এতটাই বোঝা গেল যে হাদিস দ্বারাই 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা অকাট্যভাবে সহি হাসান সনদে প্রমাণিত আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকলো আমাদের এই মুফতি সাহেব, আমি নামটা জানি না, আমাকে অসংখ্য মানুষ ভিডিওটা পাঠিয়েছিলেন জবাব দেওয়ার জন্য, এই জন্য বসেছি আর কি। তো উনার অন্ততপক্ষে আহলুল হাদিস এই ইসের দিকে চলে আসা দরকার, কেননা তিনি এমনটাই দাবি করেছেন তার আলোচনা থেকে। দেখেন কি বলছে, তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে হাদিসের পথ অনুসরণ করব, আপনাদের দলের অনুভক্ত হয়ে যাব, দলের সদস্য হয়ে যাব। আজকে আপনাদের কাছে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের ফরজের রাকাত সংখ্যার উপরে একটি মাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন, অথবা কোরআন কারিমের কোনো আয়াত দেখাতে পারেন। আচ্ছা, দেখলেন উনি স্বীকার করেছেন, তিনি নিজে বলেছেন তিনি আসলে আহলুল হাদিসের কাতারে সামিল হয়ে যাবেন। উনি একটা চেয়েছিলেন, আমি কমপক্ষে 2টা স্পষ্ট দলিল দিয়েছি, 2টা হাদিস স্পষ্ট দিয়েছি, আর বুখারী মুসলিম থেকে আমি মোতাবায়াত হিসাবে কিছু অংশ দিয়েছি যেখান থেকে ইস্তিদলাল করেও নামাজকে বোঝা যায় যে নামাজের সংখ্যা বৃদ্ধি করার জন্য কত রাকাত পড়তে হবে। তারপরে আমি স্পষ্ট সহি সনদে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, যদি হাদিসের গ্রন্থে যদি রাকাত সংখ্যা নাও থাকতো তারপরেও আহলুল হাদিসদের ওসলের পরিপন্থী হতো না, কেননা এটা স্পষ্ট মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। আর আমরা আহলুল হাদিস আমাদের উসুল হচ্ছে এটাই যে কোনো মাসালা যদি উম্মাতে ইজমা দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো ইখতিলাফ না থাকে আহলুস সুন্নাহ থেকে, তাহলে তার উপরে হুজ্জত কায়েম করা যায়। এবং আহলুল হাদিসদের এটাই মানহাজ। অনেক মুকল্লিদ ভাইরা আছে তারা বলে আহলুল হাদিসরা তারা উসুল মানে ইজমা মানে না। জি না, আমরা ইজমা মানি যেটা উম্মতের ইজমা, কোনো দেওবন্দির একটা ইজমা তৈরি করে দিল, বেরলবিরা নিজের একটা ইজমার দাবি করলো, এমন ইজমাতে আমরা বিশ্বাসী না, যেটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। এমন যদি কোনো কিছু থাকে সেটাকেই আমরা হুজ্জত হিসেবে কায়েম করি, যেখানে আহলুস সুন্নাহর কোনো ইমাম যারা ইখতিলাফ করেনি তখন আমরা সেটাকে ইজমা মনে করি। যেমন 4 রাকাত এই যে 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ইজমা দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত। মসজিদে মেহরাব তৈরি করা এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। তো অসংখ্য মাসালা ইজমা দ্বারা প্রমাণিত। আর এই বিষয়ে ইমাম শাফি রহমাহুল্লাহ তার কিতাবুল উম প্রথম খণ্ড 68 পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যার উপরে তিনি মুসলিম উম্মার ইজমা দাবি করেছেন এবং এটাকে যথেষ্ট মনে করেছেন। আরও আছে মারাতিবে ইজমা, ইমাম ইবনে হাজম আন্দোলস রহমুল্লাহ 456 মৃত্যু প্রথম 24-25 পৃষ্ঠাতে তিনি ইজমার দাবি করেছেন। যদি হাদিস যদি সহি প্রমাণিত না হতো তারপরে মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত এবং আহলুল হাদিসরা মুসলিম উম্মার ইজমা দ্বারা কোনো মাসালা যে সাবিত হয় সেটাকে হুজ্জাত তথা দলিল গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে হানাফিরা কিছু ইজমার দাবি করলো যে এই মাসালার প্রতি ইজমা হয়েছে, নবীজি নূরের তৈরি এর প্রতি ইজমা আছে, গায়ে বা খবর জানে এটা প্রতি ইজমা আছে। জি না, এইসব আকিদা বা মাসালাগত যে ইজমার দাবি করে এগুলো আসলে ইজমা না, সবগুলো ইখতিলাফ। তাই ইখতিলাফি মাসালাতে আমরা ইজমা গ্রহণ করি না, বরং প্রকৃত ইজমা যেটা সেটাকে আমরা ইজমা হিসেবে গ্রহণ করি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আলোচনা লম্বা করলাম না, আমরা বুঝতে পেরেছি যে 5 ওয়াক্ত নামাজের যে রাকাত সংখ্যা অকাট্য হাদিস সহি হাসান দ্বারা প্রমাণিত। মুফতি সাহেবের কাছে অপেক্ষা করছি, তিনি কবে আহলে হাদিস কাতারে সামিল হচ্ছেন এবং এলান করছেন লাইভে এসে অথবা ভিডিও করে যে জি আলহামদুলিল্লাহ আমরা হাদিস পেয়ে গেছি, আমি হানাফি মাজহাব ছেড়ে দিলাম, হানাফি মাজহাব না মানে মানার এবং আহলে হাদিস মাজহাব আহলে হাদিস যে মানহাজকে না মানার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ফরজ নামাজের রাকাত সংখ্যা। আমাদের রুহুল আমিন ভাই ইন্ডিয়া থেকে তিনি এর জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন এবং হাদিসের গ্রন্থ থেকে তিনি দিয়েছেন, তিনি আমার চেয়ে আরও ভালো আরবি জানেন, তিনি পড়ে পড়ে দেখে নিতে পারেন, আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি মাকতাবে শামিলা থেকে আপনার চেক করে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ, ওখান থেকে আমি কোট করেছি। আমি আশা রাখছি তিনি তার কথার উপরে অটল থাকবেন এবং তিনি আহলে হাদিস
হক মানহাজ সেটাকে গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করব। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 এবং 2229 কিতাবুল ফিতানে আছে। হাদিসটা বিশেষ করে সাওবান রদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন এবং আরও অসংখ্য সাহাবি বর্ণনা করেছে। মুয়াবিয়া ইবনে কুরাতা তার পিতার সূত্রেও বর্ণনা করেছে, তিনি বলছেন ইজা ফাসাদ আল ইশাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত কলা মোহাম্মদ বিন ইসমাইলা কলা আলী ইবনুল মদিনী হুম আহালুল হাদিস ওয়াফি রাওয়াতিন হুম আসহাবুল হাদিস। যে ফেরকা নারজিদ তাইফে মানসুরা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মদিনী 233 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি বলেছেন তারা হচ্ছে আহালুল হাদিস। আহলুল হাদিস এখন মুফতি সাহেব বলতে পারে যে এখানে আহলুল হাদিস বলতে মুহাদ্দিসদের জামাতকে বোঝানো হয়েছে, এটার আমি অন্য ভিডিওতে জবাব দিয়েছি, শুনে নিতে পারেন। আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিস নয়, বরং বিশেষ করে আহলুল হাদিস বলতে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়, এক আলিম ফিল হাদিস, এক আমিল ফিল হাদিস। যারা হাদিসের উপরে আমল করে সাধারণ জনসাধারণ তারাও আহলে হাদিস, এবং যারা হাদিসের উপরে তাহাকে তাকরিজ করে এরাও আহলুল হাদিস। যেটা ইমাম খতিব আল বাগদাদি 463 হিজরিতে মৃত্যুবরণ করে, তার আল জামে প্রথম খণ্ড 140 পৃষ্ঠা, হাদিস নম্বর 183 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথাকে নকল করে বলেছেন শেখ ইমাম ইবনু তাইমিয়া মাজমাল ফতোয়া চতুর্থ খণ্ডের 95 পৃষ্ঠায়। একই কথা বলেছেন সাইয়্যিদ ইবনে হিব্বান হাদিস নম্বর 6162 ইমাম ইবনু হিব্বান তিনিও একই কথা বলেছেন। একাধিক দলিল আমরা দিয়ে আলোচনা করেছি, তাই আসেন আমরা তাইফে মানসুরা আসহাবুল হাদিস আহলুল হাদিসদের মানহাজ গ্রহণ করি, কেন তিনি এটা দাবি করেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।